হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেলদুনিয়া। আনোয়ার আলীর ইস্যু এখন অবধি সলভ না হলেও আনোয়ার আলী কিন্তু মোহনবাণী খেলতে চলেছেন এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ লাস্ট দুদিন ধরে আনোয়ার আলীকে নিয়ে বিস্তর কিন্তু জলহলা হয়েছে। তোমরা দেখে থাকবে যে মোহনবাগানের পেজ থেকে কিন্তু আনোয়ার আলী সম্পর্কে কিন্তু একটা ট্রোলিং ভিডিও করা হয়েছিল এবং সেটা কিন্তু পরবর্তীকালে মুছে দেওয়া হয়। তো সেই ট্রোলিং ভিডিওটা করার কোনো দরকার ছিল না, কারণ এরকম ট্রোলিং ভিডিও কোনো অফিসিয়াল পেজ থেকে আসাটা কিন্তু একদমই উচিত নয়। তো সেটা বোঝার পরই কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ট্রোলিং ভিডিওটা মুছে নেয় এবং সেখানে কিন্তু দেখা যায় যে আনোয়ার আলীর একটা কাঁদো কাঁদো মুখ এবং আনোয়ার আলীর সাথেও যে চিট করা হয়েছে সেরকমটাই কিন্তু ভিডিওতে দেখা হয়েছে। তো তোমরা সবাই জেনে গেছো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সেটা কিন্তু আমিও তোমাদের জানিয়েছিলাম যে রঞ্জিত বাজাজ কিন্তু আনোয়ার আলীর সাথে চিট করেছে এবং দুটো ক্লাবের সাথেও কিন্তু তিনি চিট করছেন। তো এরপরই কিন্তু আজকে সকালবেলা হঠাৎই আনোয়ার আলীকে নিয়ে একটা মোটিভেশন ভিডিও আসে এবং সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী সম্পর্কে কিন্তু মোহনবান কোনোভাবেই হাল ছাড়তে নারাজ এবং আনোয়ার আলীকে যেভাবেই হোক তারা মোহনবানে রেখে দিতে চায়। এবং কিছু কিছু জায়গা থেকে কিন্তু এটাও জানা যাচ্ছে যে আনোয়ার আলী নিজেও এখন ব্যাপারটা চাইছেন যে তিনি মিটিয়ে নিতে এবং তিনি মোহনবানেই থাকতে চাইছেন। যদিও কেসটা এখন পিএসসির কাছে গেছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে, এবং সেখানে কিন্তু ডিসিশন হবে কী হবে। এবং কিছুদিন আগেও আনোয়ার আলী জানিয়েছিলেন যে তিনি মোহনবানে থাকতে চান না, তবে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই ঘুরে গেছে এবং আনোয়ার আলী নিজেও চাইছেন এবং বিভিন্ন সূত্র মারফত কিন্তু সেটাই জানা যাচ্ছে যে আনোয়ার আলী নিজেও চাইছেন মোহনবানেই থেকে যেতে এবং এই সমস্ত সমস্যার সমাধান করে নিতে। কারণ এটা যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলীর এই মরশুমে ফুটবল খেলাটাই কিন্তু প্রায় বন্ধ হয়ে যেতে পারে, এরকমটাও কিন্তু হতে পারে। তো সেই কারণে কিন্তু আনোয়ার আলী এবং মোহনবান দুজনেই কিন্তু ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাইছে এবং মোহনবান কিন্তু যেভাবে পোস্ট করে যাচ্ছে আনোয়ার আলী সম্পর্কে সেখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে আনোয়ার আলীকে তারা কিন্তু একেবারেই ছাড়তে নারাজ এবং আনোয়ার আলীকে যেভাবেই হোক তারা দলে পেতে চায়। যদিও 19 তারিখ তাকে জয়েন করার জন্য বলা হয়েছিল, তিনি করেননি জয়েন এবং যার ফলে কিন্তু তার জরিমানাও হবে, তবে সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু আনোয়ার আলীকে মোহনবান রেখে দিতে চায় সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। এরপর চলে আসি সোয়্যাপ ডিলের বিষয়ে। কারণ গতকাল একটা নিউজ উঠে আসে যে কেরালার সাথে মোহনবানের একটা সোয়্যাপ ডিল হবে ভারতীয় প্লেয়ারদের নিয়ে। তো কে সেই সোয়যাপ ডিল হবে, কার সাথে সোয়যাপ ডিল হবে সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। তো কেরালা থেকে কে আসতে পারেন সেটা মোটামুটি এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ প্রীতম কোটালের আসার সম্ভাবনা অনেকটাই প্রবল এবং যদিও এখনও কিছু কনফার্ম হয়নি তাই জন্য কিন্তু অন্য আরেকজন প্লেয়ারের নামও উঠে আসছে, সেটা হচ্ছে হারমিপম রুইফা। তো এই প্লেয়ারটিকেও মোহনবান চেষ্টা করতে পারে, তবে প্রীতম কোটালেরই আসার সম্ভাবনা অনেকটাই প্রবল। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কে মোহনবান থেকে যাবে। তো এখানেও কিন্তু বেশ কয়েকটা নাম উঠে আসছিল, সেটা হচ্ছে গ্লেন মার্টিনসের নাম, দীপক টাংরির নাম, অনিরুদ্ধ থাপার নাম। তো এদের মধ্যে কেউ একজনের সাথে হয়তো সোয়্যাপ ডিল করা হবে। তো দীপক টাংরি কিন্তু প্রথমেই না হয়ে গেছে, কারণ মার্কাস মার্গুলো তিনি কিন্তু স্পষ্টই জানিয়েছে যে দীপক টাংরির সাথে কোনো ধরনের সোয়্যাপ ডিল করবে না মোহনবাগান। আর বাকি পড়ে থাকলো গ্লেন মার্টিনস এবং অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপাকে কিন্তু এক বছর আগেই একটা বিশাল পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে বা বিশাল পরিমাণ অর্থ দিয়ে কিন্তু মোহনবাগান নিয়ে এসছে। তো এত পরিমাণ অর্থ দিয়ে আনার পর কোনো প্লেয়ারকে এক বছর রেখে তাকে আবার সোয়যাপ ডিল করবে সেরকম বোকামি কিন্তু কোনো ম্যানেজমেন্টই করবে না। তো এবার অনেকটাই কিন্তু গ্লেন মার্টিনসের দিকেই কিন্তু তীরটা যাচ্ছে, যদিও এখন অবধি জানা যায়নি যে কোন প্লেয়ার অ্যাকচুয়ালি মোহনবান ছেড়ে দেবে। তো গ্লেন মার্টিনসকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু মোহনবানের জন্য ভালো, কারণ গ্লেন মার্টিনসের পারফরমেন্স কিন্তু লাস্ট দু বছরে একদমই ভালো হয়নি এবং জুয়ান ফার্নান্দো চলে যাওয়ার পর তিনি কিন্তু প্রায় ফার্স্ট ইলেভেনে চান্সও পাননি। তো তোমাদের কি মনে হয় কোন প্লেয়ারকে মোহনবানে ছেড়ে দিলে মোহনবানের জন্য লাভদায়ক হবে বা কোন প্লেয়ারের সাথে সোয়যাপ ডিল করলে মোহনবানের লাভদায়ক হবে? তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্স